আসসালামু আলাইকুম, আমি আপনাদের সাথে আছি নাদিম ফয়সাল। আমি লস ভেঞ্চুরের ফাউন্ডার এবং লিড স্টার্ট আপ কনসালটেন্ট। আমরা প্রতিদিন লাইট অফ স্টার্ট আপ স্টোরিজ বা লস ভেঞ্চুরের পক্ষ থেকে আপনাদের জন্য বিভিন্ন বিষয় নিয়ে, বিশেষ করে স্টার্ট আপ এবং বিজনেস রিলেটেড ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করি। কেননা যে আপনাদের মাঝে যেন স্টার্ট আপ সম্পর্কে সুন্দর এবং স্বচ্ছ ধারণা থাকে, কারণ স্টার্ট আপ সম্পর্কে অনেকে বুঝে না বা অনেকে আসলে এই স্টার্ট আপের অনেকগুলো টপিক সম্পর্কে জানে না। তো আপনাদের কাছে সেই স্টার্ট আপ সম্পর্কে সুন্দর এবং স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করি, যেন স্টার্ট আপ সম্পর্কে আপনাদের সুন্দর এবং ভালো একটি ধারণা থাকে এবং বিজনেস রিলেটেডও ইনফরমেশনগুলো শেয়ার করি। যারা নতুন বিজনেসে আসতে ইচ্ছুক অথবা স্টার্ট আপে আসতে ইচ্ছুক, তাদের কীভাবে আসা উচিত সেগুলো নিয়ে আমরা কাজ করি। তো আজ আমি আলোচনা করব যে অনেক সময় স্টার্ট আপগুলো বন্ধ হয়ে যায়, সেই স্টার্ট আপগুলো কেন বন্ধ হয়ে যায় সেটি নিয়ে আজ আমি আলোচনা করব। এর আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম যে স্টার্ট আপগুলো কেন অনেক সময় বন্ধ হয়ে যেতে পারে সেটি নিয়ে আলোচনা করেছিলাম। আমি আমার পার্ট ওয়ানের একটি ভিডিও আপলোড করেছিলাম। আজ আমি পার্ট টু নিয়ে আলোচনা করব যে কেন স্টার্ট আপ বন্ধ হয়ে যেতে পারে। আজ আমি দুটো আলোচনা করব যে কোন দুটো জিনিসের জন্য স্টার্ট আপ আসলে বন্ধ হয়ে যেতে পারে। এর আগে আমি 60টা কারণ উল্লেখ করেছিলাম, আজ আমি দুটো কারণ উল্লেখ করব। তার মধ্যে একটি হচ্ছে অনেক সময় ফান্ডিংয়ের অভাবের কারণে অনেক স্টার্ট আপ বন্ধ হয়ে যায়, আরেকটি হচ্ছে মিস ম্যানেজমেন্টের কারণে। এই দুটো কারণে অনেক সময় স্টার্ট আপগুলো বন্ধ হয়ে যায়। অনেক স্টার্ট আপ শুরু হয় ভালোভাবেই শুরু হয়, যেখানে সুন্দর ইউনিকনেস থাকে, যেখানে সুন্দর ইউএসপি থাকে, যেখানে একটি মিশন, একটি ভিশনকে সামনে রেখে স্টার্ট আপগুলো সামনে এগিয়ে যায়। কিন্তু দেখা যায় যে অনেক সময় ফান্ড না থাকার কারণে বা ফান্ড রেজ না করার কারণে সেই স্টার্ট আপগুলো বন্ধ হয়ে যায়। এই যে স্টার্ট আপগুলো বন্ধ হয়ে যায় ফান্ডের কারণে, কারণ একটি বিজনেসে নামতে হলে অনেক ফান্ডের দরকার হয়। মনে রাখতে হবে প্রতিটি স্টার্ট আপই এক একটি বিজনেস। যখন আপনি সেই স্টার্ট আপগুলো শুরু করেন তখনই আপনার চিন্তা করে রাখা উচিত আপনার এই বিজনেসের জন্য কতটুকু ফান্ড দরকার হতে পারে। কারণ আপনি যখন একটি বিজনেস শুরু করেন তখন অ্যাজ এ ফাউন্ডার হিসেবে আপনাকে এই সকল কিছু মেনটেন করে তারপর শুরু করতে হবে। আপনি যখন একটি স্টার্ট আপ সুন্দর করে শুরু করলেন, একটি সুন্দর মিশন নিয়ে শুরু করলেন, সেই স্টার্ট আপটির পিছনে প্রথমে কতটুকু অ্যামাউন্ট লাগবে বা কতটুকু ফান্ড লাগবে সেটি আপনাকে প্রথমে ক্যালকুলেশন করে তারপর আপনার কাছে জিনিসটি থাকতে হবে। যদি আপনি একা না পারেন তখন আপনি একজন স্টার্ট আপ কনসালটেন্ট বা স্টার্ট আপ কনসালটেন্সি ফার্ম এর সাহায্য নিতে পারেন, তারা আপনাকে সঠিক হিসাব দিতে পারবে। যে কোনো স্টার্ট আপ যখন শুরু হয় তখন এই স্টার্ট আপগুলোর একটি মিশন বা একটি জিনিসকে লক্ষ্য করে তারা সামনের দিকে এগিয়ে যায়। কিন্তু দেখা যায় যে যখন ফান্ডিংয়ের কারণে স্টার্ট আপগুলো বন্ধ হয়ে যায় তখন খুব কষ্ট লাগে, যে আসলে প্রপার ফান্ড না থাকার কারণে স্টার্ট আপগুলো বন্ধ হয়ে যায়। আপনারা যখন অ্যাঞ্জেল ইনভেস্টর বা ভেঞ্চার ক্যাপিটাল থেকে ফান্ড রেজ করতে চান তখন অনেক সময় দেখা যায় যে আপনার স্টার্ট আপের এজ অনুযায়ী বা স্টার্ট আপের বয়স কীরকম হয়েছে তার উপরে ডিপেন্ড করে অনেক সময় ফান্ড থেকে বঞ্চিত হতে হয়। অথবা দেখা যায় যে আপনারা যখন পিচিং করেন ইনভেস্টরের সামনে তখন আপনাদের সেই পিচটাও ভালো হয় না, বা সেই পিচ ডেক যে আপনারা তৈরি করেন সেই পিচ ডেকটাও প্রপার হয় না, সেজন্য স্টার্ট আপগুলো বন্ধ হয়ে যেতে পারে। কারণ পিচ ডেক প্রপার না হলে ফান্ড আপনি রেজ করতে পারবেন না, সেই সময় স্টার্ট আপগুলো বন্ধ হয়ে যায় অনেক সময়। এজন্য আমি একজন স্টার্ট আপ ফাউন্ডার এবং স্টার্ট আপ কনসালটেন্ট হিসাবে বলবো, আপনি অবশ্যই আপনি আপনার স্টার্ট আপটি শুরু করার আগে কীরকম ফান্ড লাগবে, কতটুকু ফান্ড লাগবে, কতটুকু দরকার আপনার, কবে আপনি ফান্ড রেজ করতে পারবেন,
বা কত বছর পর্যন্ত আপনার যে অ্যামাউন্ট আছে সেটি দ্বারা আপনি চলতে পারবেন তার একটি সুন্দর সঠিক ধারণা আপনার কাছে অবশ্যই রাখবেন, যেটি অনুযায়ী বা যেটি ফলো করে আপনি সামনের দিকে এগিয়ে যেতে থাকবেন। এরপরে আরেকটি কারণ আমি বলবো মিসম্যানেজমেন্ট। অনেক সময় দেখা যায় যে ম্যানেজমেন্ট ভালো না করার কারণে বা ম্যানেজমেন্টটি ভালো না হওয়ার দরুন আপনার স্টার্ট আপটি ভালো করে চলতে পারে না বা অনেক সময় প্রফিটের তুলনায় লসই বেশি হয়ে থাকে। সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে কোথায় আপনার ম্যানেজমেন্টটা ভালো হচ্ছে না বা কোথায় আপনার ম্যানেজমেন্টটি আরও ভালো দরকার, সেটি অ্যাজ এ ফাউন্ডার হিসেবে আপনাকেই লক্ষ্য রাখতে হবে, অন্য কেউ এখানে আপনাকে হেল্প করতে আসবে না। এছাড়া আপনি যখন আপনার স্টার্ট আপে ম্যানেজমেন্ট ভালো করে না করতে পারবেন তখন দেখবেন আপনার যে স্টার্ট আপ সেখানে যে আপনার বিভিন্ন ডিপার্টমেন্ট থাকতে পারে, আইটি ডিপার্টমেন্ট, ফিনান্স ডিপার্টমেন্ট, অ্যাকাউন্ট, সেল, বিভিন্ন ডিপার্টমেন্ট থাকতে পারে, তাদের মধ্যে একটি সমন্বয়হীনতা দেখা দিতে পারে। এজন্য আপনাকে ম্যানেজমেন্টটি খুব ভালো করে লক্ষ্য রাখতে হবে, ম্যানেজমেন্ট খুব ভালো করে করতে হবে, কারণ ম্যানেজমেন্ট যদি আপনি ভালো না করেন তাহলে কিন্তু কখনোই আপনার স্টার্ট আপের সামনে এগিয়ে যাবে না। আপনার স্টার্ট আপের সাকসেস অনেকাংশই নির্ভর করে থাকে প্রপার ম্যানেজমেন্টের উপর। প্রপার ম্যানেজমেন্ট যদি ভালো না হয় আপনার স্টার্ট আপ সামনে এগিয়ে যাবে না। তা আজ আমি আলোচনা করলাম যে স্টার্ট আপ অনেক সময় বন্ধ হয়ে যায়, সেই স্টার্ট আপগুলো কেন বন্ধ হতে পারে তার দুটো কারণ আমি আজ আমি তুলে ধরলাম। এর আগেও আমি আপনাদের কাছে আরও 60টি কারণ উল্লেখ করেছিলাম আমার বিগত একটি ভিডিও, যারা দেখেছেন তারা জানবেন, এবং এই ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেলও দেওয়া আছে। তা আশা করব যারা আপনারা স্টার্ট আপ শুরু করতে ইচ্ছুক বা শুরু করতে চাচ্ছেন তারা আমার এই 8-9টি কারণ ভালো করে শুনে বুঝে তারপর আপনারা আপনাদের স্টার্ট আপটি শুরু করবেন। সেক্ষেত্রে আপনাদের স্টার্ট আপের জন্যই মঙ্গল হবে, আপনাদের স্টার্ট আপটি ভালো করে সুন্দর করে সামনে এগিয়ে যেতে পারবে ইনশাল্লাহ। এছাড়া স্টার্ট আপ সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা লস ভেঞ্চুরের ফেসবুক পেজে অবশ্যই নক দিতে পারেন বা আমাদের এই ভিডিওর কমেন্টে জানাতে পারেন, আমরা ইনশাল্লাহ আপনাকে অবশ্যই সেটির সমাধান দেওয়ার চেষ্টা করব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।